Hi friends, welcome back to my channel. Hope you all are doing good. Today I want to share with you very easy and tasty healthy recipe. সেটা হচ্ছে দেশি মুরগির পাতলা ঝোল, খুবই ঘরোয়া একটা রেসিপি। সো চলুন স্টার্ট করা যাক। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে वाली हूं চিকেন স্টু কি রেসিপি, যো কি হ্যায় বহুত হি আচ্ছি অর হেলদি এন্ড ভেরি ইজি অলসো। সো কাম লেটস গেট স্টার্টেড। দেখেন কি কি লাগছে দেশি মুরগির পাতলা ঝোল বানানোর জন্য। সবচেয়ে প্রথমে লাগবে হচ্ছে দেশি মুরগির মাংস। ইয়াহ পর মানে লোকাল যে চিকেন আতা হ্যায় ও ফার্ম কা মুরগি নেই হ্যায়, ইয়ে লোকাল চিকেন জো হ্যায় দেশি মুরগি, উসকা হমে চিকেন চাইয়ে, ঠিক হ্যায়। উসকো মানে আচ্ছে সে ধো কর ইসমে সরসো কা তেল 1 টেবিল স্পুন, থোড়া সা নমক অর হলদি ডাল কর ইসকো মানে আধা ঘন্টা কে লিয়ে ম্যারিনেট করকে রাখা থা, ঠিক হ্যায়। আমি এটার মধ্যে হলুদ, সরষের তেল আর লবণ দিয়ে আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছি। আর লাগবে হচ্ছে পেঁয়াজ কুচি। ইয়াহ পর মানে এক বড়া সাইজ কা পেঁয়াজ অর এক ছোটা সাইজ কা পেঁয়াজ কো মানে স্লাইস করকে রাখা হ্যায়। অর চাইয়ে হমে আলু, ফ্রাই কর লেঙ্গে হম আলু কো। অর ইয়ে হ্যায় টমাটর স্লাইস কিয়া হুয়া, টমেটো কুচি, আলুটাকে কিন্তু কাঁচা রেখেছি ভেজে নেব। আর পেঁয়াজ কুচি তো বললামই, আর রসুন কুচি আর আদা কুচি। আদার পরিমাণটা কিন্তু একটু কম হবে রসুনের তুলনায়, ঠিক আছে। আর একটা কাঁচা লঙ্কা রেখেছি কারণ এটা দেশি মুরগি পাতলা ঝোল, বেশি রিচ করব না। এই জন্য আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন আর একটু লঙ্কাও অ্যাড করতে পারেন। আর গুঁড়ো মশলার মধ্যে লাগবে হচ্ছে ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর হলুদ গুঁড়ো, আর নুন। নুন যদি প্রয়োজন হয় আমরা আরও দেবো, এখানেও ম্যারিনেশনেও আছে, ঠিক আছে। তো মানে ইয়ে আপনার নামক, হলদি, জিরা কা পাউডার, কালি মির্চ কা পাউডার অর ধনিয়া পাউডার লে লিয়া হ্যায় অর হ্যায় ড্রিঙ্কিং ওয়াটার জো হাম অ্যাড করেঙ্গে বাদ মে। অর ইয়ে হ্যায় কুকিং কে লিয়ে অয়েল, ইয়াহ পর মানে মাস্টার্ড অয়েল অর রাইস ব্র্যান অয়েল কো মিলা কে রাখা হ্যায়। আপ লোক কিসি ভি অয়েল সে বানা সকতে হ্যায়। এখানে আমি সরষের তেল আর রাইস ব্র্যান অয়েল মিক্স করে রান্নাটা করব। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু খুব বেশি তেল দেইনি, কারণ এটা একটা হেলদি রেসিপি, অকারণে অতিরিক্ত তেল অ্যাড করার কোনো মানেই হয় না। তো আপনারা যদি চান আরও একটু তেল কিন্তু অ্যাড করতেই পারেন। আপনার দেখছেন তো গাইজ কে মানে চিকেন স্টু কে লিয়ে জাদা তেল কা ইস্তেমাল নেই কিয়া হ্যায়। আপ লোক চাই তো থোড়া সা অর ভি তেল অ্যাড কর সকতে, লেকিন ক্যুকি ইয়ে পেশেন্ট ভি খা সকতে, বচ্চে ভি খা সকতে, ইসলিয়ে জাদা তেল ইউজ করনা আচ্ছা নেই হোগা। ওকে, তো হম আলু কো ফ্রাই করেঙ্গে। সো দোস্ত, মানে আলু কো হালকে সে ফ্রাই কর লিয়া হ্যায়, ঠিক হ্যায়, জাদা তেজ আজ মে হমনে ফ্রাই নেহি কিয়া হ্যায়। বাদ মে হমারা জো আলু হ্যায় ও বয়েল আচ্ছে সে হো হি জায়েগা, ও চিকেন কা জো স্টিউ নিকলেগা তো উসমে আচ্ছে সে ইয়ে বয়েল হো জায়েগা, ভালো করে সেদ্ধ হয়ে যাবে মুরগির সাথে, চিন্তা নেই। আর এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো এবার। আচ্ছা, গোটা গরম মশলার মধ্যে আমি এটা বলতে ভুলে গেছি, হ্যাঁ ভুল গেছি দোস্ত। হমে খড়ে মশালে মে চাইয়ে এক দালচিনি ছোটা সা, এক ইলাইচি অর তিন লং মানে ইয়া পর লে লিয়া হ্যায় লবঙ্গ, ইলাচ আর দারচিনি দিয়ে দিলাম তেলে, আর জিরা, এবার আমরা অ্যাড করবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ হাম অ্যাড করেঙ্গে। খুব বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই কারণ এটা পাতলা ঝোল হবে, বেশি মানে কড়া ভাজা হলে কিন্তু ঝোলটা ভালো লাগবে না খেতে। লাইট হাম ইসকো ফ্রাই করেঙ্গে, বাস থোড়া সা সতে কর লেঙ্গে, ঠিক হ্যায়। ওকে, সো গাইজ, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের পেঁয়াজটা কিন্তু কালার একটু চেঞ্জ হয়েছে, এর চেয়ে বেশি লাল আমি করব না। আমার যে পেঁয়াজ আছে তো সতে হো চুকা হ্যায়, আমি গোল্ডেন ব্রাউন পেঁয়াজ নেই চাইয়ে। আর হম ইসমে অ্যাড করেঙ্গে আমরা লহসুন অর আদরক কা কিমা, এই আদা রসুনটা আমরা অ্যাড করে দিচ্ছি একসাথে। এটাকে এক দুই মিনিটের মতো একটু ফ্রাই করতে হবে, খুবই আমি থোড়া সা সতে কর লেঙ্গে। এবার আমরা চিকেনটা অ্যাড করে দেবো।
ये अब हम चिकन को ऐड करेंगे। मिक्स करे दीते होंगे। मुर्गीटा के प्राय दो मिनट मत एक कषिए नहीं, ये हमने चिकन को दो मिनट के लिए भून लिया है प्याज में अच्छे से। और अब हम इसमें मिलाएंगे ये आलू और टमाटर, आलू और टोमेटो कुचीटा मुझे ऐड कर देबो। तो दोस्तों मैंने ऐड कर लिया है आलू और टमाटर और ग्रीन मिर्च, हरी हरी चिली, ठीक है ठीक है। मैंने लंका टमेटो कुचि और आलूटा ऐड कर दिए। आलूटा ये समय ये कारण ऐड कर लण भलो भाजी तक हल्का एक फ्राई कर से पुरोपुर क्यों ठीक है। एबारे एक भलोक कषते हैं और शेषे इसको भूनना है और पाँच मिनिटर मत हमें ये जिनटा कषिए नहीं मैंने और फाइव मिनिट्स इसको भून लिया चिकन को। और अब हम इसमें डालेंगे ये सूखे मसाला, ठीक है। आप लोग देख सकते थे मैंने इसमें बहुत ही थोड़ा थोड़ा मसाला ले लिया है क्योंकि ये एक स्ट्यू है। हमें दिए दीची बाकी मसलागुलो सब दिए आबार एकटू कषते हबे। एबार सामान्य एकटू जल देव, थोड़ा सा पानी इसमें ऐड करेंगे ताकि हमारे जो मसाले हैं वो जल ना जाए। ओके सो फ्रेंड्स, पाँच मिनट धरे हमें किन्तु मुर्गीटा के कषिए भालो करे। मैंने पाँच मिनट तक चिकन को अच्छे से भून लिया है और इसमें हल्के से मैंने ढक्कन को लगा दिया है ठीक इसी स्टाइल में। पर भालो करे ढाकबो हमें, एक्स्ट्रा जल जा आछे एदार मध्ये दिए देव। एकटू नाड़ा दिए दीते हबे। এটাকে আমি ভালো করে ঢেকে দিয়েছিলাম ফ্রেন্ডস, আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি, মানে কুছ ভি পানি বগেরা কুছ ভি অ্যাড নেই কিয়া হ্যায় ক্যুকি চিকেন মে সে বহুত জ্যাদা পানি নিকল গয়া থা অর ইসকো মানে ফাইভ মিনিটস তক অর সিমার মে রাখা হ্যায় অর আব হাম ইসকো চেক করেঙ্গে। দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু জল আছে, তো আমরা চেক করে নেব চিকেনটাকে। এবার আমরা কিছুটা জল অ্যাড করব চিকেনে, হাম থোড়া সা পানি ইসমে অ্যাড করেঙ্গে। পরে আরও অ্যাড করতে পারবো, আপনারা লবণটা কিন্তু চেক করে নেবেন, যদি মনে হয় আরও দরকার তো আরও অ্যাড করে দেবেন। নামক আপনি কাইন্ডলি চেক আউট করে নিজে অর্থে চাইয়ে তো অর্বি অ্যাড কর সকতে। আমরা কিন্তু আরেকটু জল অ্যাড করবো, আমি থোড়া সা পানি আসলে অর্বি অ্যাড করেঙ্গে। ঝোলটা পাতলাই হবে। জলটা অ্যাড করার পরে দুই মিনিটের মতো আমি কিন্তু এটা ফুটতে দিয়েছি, ঠিক আছে। পানি অ্যাড করলে কে দু মিনিট কে বাদ মানে ইসকো ঢাকুঙ্গি ক্যুকি ইসমে যে উবাল হ্যায় ও আনা বহুত জরুরি হ্যায় ক্যুকি ক্যা হোতা হ্যায় আগার আপ পানি ডালনে কে তুরন্ত বাদ হি লিড লাগা লে তো কাচ্চাপন জো রহতা হ্যায় পানি কা এক কাচ্চাপন ও আচ্ছা নেই হোতা আপকে ডিশ কে লিয়ে, ঠিক হ্যায়। তো থোড়া সা পানি জো থোড়া সা ভেপার জো হ্যায় ও উব জায়ে ফির হাম ইসকো ঢাকন লাগায়েঙ্গে। অর ইস দৌরান আপকো নমক বগেরা সব কুছ চেক কর লেনা হ্যায়, মানে চেক কর লিয়া ও পারফেক্ট হ্যায় ঠিক হ্যায়। और आप देख सकते हो ये कितना हेल्दी एक चिकन स्टू बनकर रेडी हो रहा है, ठीक है। आप लोग पेशेंट को भी दे सकते हैं, जैसे कि मैंने पहले ही कहा है बच्चों के लिए बहुत अच्छा है। आप चाहे तो और भी वेजिटेबल्स इसमें डाल सकते, गाजर पपाया ये भी डाल सकते हैं, पेपे गाजर एगुलो दीते पारें। पेशेंटर जो खूब ही भलो रेसिपी, इटे एब ढेके दीते हैं जेहेतु देशी मुरगी एक टाइम लगे, इटे ढेके आँचटा के कमिए देव एकदम ही কমিয়ে। দেখতে হবে কতক্ষণ এটা সেদ্ধ হয়, মানে পাঁচ মিনিট বা দশ মিনিট একটু রাখতে হবে, তারপরে আমরা চেক করব। সো ফ্রেন্ডস, আমার কিন্তু দেশি মুরগির পাতলা ঝোল একদম রেডি। আমি ইন্ডাকশনটা অফ করে দিয়েছি আর এটাকে আমি আরও পনেরো মিনিটের মতো কিন্তু কুক করেছি, ঠিক আছে, ঢাকনাটা লাগিয়ে। আর নিচে লেগে যাওয়ার কোনো ব্যাপার নেই কারণ এটা পাতলা ঝোল, ঠিক আছে। তো ইয়ে চিকেন জো হ্যায় উসকো মানে 15 মিনিট তক লিড কো লগা কে কুক কর লিয়া হ্যায় ক্যুকি ইয়ে লোকাল চিকেন হ্যায়। লোকাল চিকেন হ্যায় তো থোড়া সা টাইম লাগতা হ্যায় গলনে মে, লেকিন আগর আপ ফার্ম কা মুরগি লে রহে হ্যায় তো ও জ্যাদা দের নেহি লাগেগা গলনে মে, ঠিক হ্যায়।
যদি আপনারা ব্রয়লার মুরগি ইউজ করেন তাহলে তো জানেনই বেশিক্ষণ সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো এটাকে অফ করে দিয়েছি, কিন্তু আরও 5 মিনিট দমে থাকবে, তারপর আমরা কিন্তু সার্ভ করবো। ইসকো অর 5 মিনিটস হাম এসেই ছোড় দেঙ্গে তাকি ও স্টিম মে রহে, ঠিক আছে, আর ফির হাম ইসকো সার্ভ করেঙ্গে। সো ফ্রেন্ডস, আমি কিন্তু সার্ভ করে দিয়েছি আমাদের দেশি মুরগির পাতলা ঝোল, একদম ঘরোয়া স্টাইলে বানিয়েছি, একদম মানে কি বলবো, রিচ একদমই হয়নি। আপনারা ডেফিনেটলি এটা যে কোনো পেশেন্ট খেতে পারেন, আপনারা বাড়িতে এটা খুবই হেলদি, ঠিক আছে। কারণ ব্রয়লার মুরগিতে কিন্তু অত গুণ নেই যতটা দেশি মুরগিতে আমরা পাই। তো চেষ্টা করবেন দেশি মুরগির ঝোলটা মাঝে মাঝে এরকম বানিয়ে পাতলা মানে খাওয়ার। ভালো আইটেম তো আমরা খাবোই চিকেনের, কিন্তু সাথে সাথে হেলদি ডিশগুলোও খেতে হবে আর বাচ্চাদেরকেও দিতে হবে। জরুর বানায় ঘর পে, ইয়ে বহুত হি হেলদি এক ডিশ হ্যায়। আর ট্রাই কিজিয়ে কি আপ লোকাল চিকেন হি ইউজ করে, কিউকি উসমে বহুত জ্যাদা ফায়দে হ্যায় জো হমে ফার্ম কে মুরগি মে নেহি মিলতি। তো ইয়া, দ্যাট ওয়াজ ফর টুডে ফ্রেন্ডস। আই হোপ ইউ এনজয় দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ শেয়ার কর দিজিয়ে ইস ভিডিও কো হর জগা, ঠিক হ্যায়, আপকে ফ্রেন্ডস ফ্যামিলি কিসি কে সাথ ভি শেয়ার কর দিজিয়ে। আর মেরে চ্যানেল জো হ্যায় উসকে হেল্প কিজিয়ে প্রোগ্রেস করনে মে, কিউকি ইয়ে সিফ মেরা চ্যানেল তো নেই, ইয়ে আপকা ভি চ্যানেল হ্যায় আর আপকে ওজে সে হি মে আজ ইয়াহ পর হু। সো দোস্তো, আপ শেয়ার কর কিজিয়ে কাইন্ডলি, আপ সাবস্ক্রাইব ভি কর লিজিয়ে আগর আপনে অভি তক সাবস্ক্রাইব নেহি কিয়া হ্যায় মেরে চ্যানেল কো। সো লাইক কিজিয়ে, কমেন্টস কিজিয়ে, ডেসক্রিপশন বক্স ভি চেক কর লিজিয়ে, কিউকি মে ওয়াহ পর ইনগ্রিডিয়েন্টস ডাল দুঙ্গি আজ কা রেসিপি কা, ঠিক আছে। তো সি ইউ সুন গাইজ অন মাই নেক্সট ভিডিও, টিল দেন স্টে ফিট স্টে নাইস, হ্যাভ আ নাইস ডে, বাই বাই।